সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। ছ মাসের অন্তঃসত্ত্বা পুত্রবধূকে মদ্যপ অবস্থায় কুপ্রস্তাব এবং মারধরের হুমকি, ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকায়। পারমিতা সিংহ নামে ওই পুত্রবধূর অভিযোগ, তার স্বামী ব্যবসায়িক কারণে ভোর রাতে বাড়ি থেকে বেরিয়ে যান, সেই সুযোগে তার শ্বশুর সত্যেন্দ্রনাথ সিংহ খারাপ ব্যবহার করে নিজ পুত্রবধূর সাথে। ঘটনাটি জানতে পেরে শাশুড়ি প্রতিবাদ করতে আসলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। বাড়িটা গালাগালি করে আর মারার হুমকি দেয়, স্বামী তখন কাজে থাকে। খারাপ কথা বলে ওই যে সবসময় হুমকি দেবে, মেরে ফেলবো, তোর বর বাড়ি থাকবে না, তখন তোর মার্ডার করে ফেলবো, এইসব হুমকি দেবে। আমি চাইছি তো সে একটু শাস্তি পাক। আমার নাম পারমিতা সিংহ। সমস্যা মদ খেয়েছে, দীর্ঘদিন ঝামেলা করে আমার বাবা সত্যেন্দ্রনাথ সিংহ। মদ খেয়েছে, গালাগালি করে, মারধর করে, আমার মাকে, ভাইয়ের বউ যদি থাকাতে যায় ওকে মারতে যায়, ও পালায় ছুটে, পালায় এখানে ওখানে লুকিয়ে পড়ে। এখন মারতে মানে মারবো মারবো করে, মারে গায়ে হাত এখনো তোলেনি, ও ভয় পাবে না একটা মারবো মারবো করলে কোনদিন কী করে ফেলে। আমরা চাই যে একটু কিছু একটা করুক আয়।